আর এটি হলো প্লেন ইঞ্জিনের বাইকটি, আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক চট্টো মেট্রো 11 সিরিয়ালে। আর ভাই প্রাইস টা কেমন যাচ্ছে এটার জন্য? এটা 68 68000 এটা আস্কিং প্রাইস। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। তো বন্ধুরা, আজকে আছে হচ্ছে গরিবে নেওয়াজ মোটরসে। আর গরিবে নেওয়াজ মোটরসের অবস্থানটা হচ্ছে করমপাড়া মোড়, বাস টার্মিনাল, ভাতারহাট। আর ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবেন। এখানে অনেকগুলো ইউজড বাইক আছে, তো সকলগুলো বাইক আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার প্রাইস সহকারে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনারা পেয়ে যান। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, প্রথমে চলে আসলাম একটি মেট্রো প্লাসের পাশে। দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কালারের, আর এটা ড্রাম এডিশন না, এটা হচ্ছে ড্রাম এডিশন। এটা কোন সালের মডেলটা ভাইয়া? 19 মডেল না গাইস, এটা হচ্ছে 19 মডেল। আর নাম্বারটা একটু দেখাই দিই আপনাদের, নাম্বারটা হলো চট্টো মেট্রো 18 সিরিয়ালের। আর এই হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর ভাইয়া প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ৮০,০০০ আস্কিং প্রাইস। গাইস, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে ৮০,০০০ আস্কিং প্রাইস, 2019 সালের মেট্রো প্লাস। আর ভাই কেমন চলছে বাইকটা? ২০,০০০ আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর ৮০,০০০ টাকা হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারবেন। তো ওকে, এই ছিল হচ্ছে মেট্রো প্লাসটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি পালসার। আর এটা ভাই কোন সালের এডিশনটা? ২০১১ টু কালার না, এটা টু কালার, এটা হচ্ছে টু কালার, 2011 সালের মডেল, চট্টো মেট্রো 12 সিরিয়ালের নাম্বার। আর বাইকটা যেহেতু 2012 সালের, বাইকটা কিন্তু মোটামুটি অনেক কিলোই চলছে। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছে এটার জন্য? ৮২,০০০ গাইস, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে ৮২,০০০ আর এটাও কিন্তু আসমিক প্রাইস, পালসার 2011 সালের মডেল, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি গ্ল্যামার, হিরো গ্ল্যামার। আর এটা ভাই কোন সালের মডেল? ২০১৮ মডেল গাইস, এটা হচ্ছে 2018 সালের মডেল, ব্ল্যাক এবং ব্লু কালারের, চট্টো মেট্রো 16 সিরিয়ালের নাম্বার। আর কেমন চলছে বাইকটা? ১৩,০০০ মতো চলছে গাইস, বাইকটা ১৩,০০০ কিলো মতো চলছে। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ৯০,০০০ গাইস, এটার জন্য প্রাইসটা যাওয়া হচ্ছে ৯০,০০০ আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন, হিরো গ্ল্যামার। ওকে, তারপর বাইকটিতে আমরা চলে যাচ্ছি। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি হোন্ডা লিবোর পাশে। আর এটা হলো চট্টো মেট্রো 17 সিরিয়ালের, আর ১৯ মডেল না, এটা হচ্ছে 2019 সালের মডেল। আর ফ্রন্টের লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো বাইকটির ফ্রন্টের লুক। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ৯৭,০০০ চলছে কেমন এটা? ১৬,০০০ চলছে না গাইস, বাইকটা চলছে হচ্ছে ১৬,০০০ আর প্রাইসটা চাচ্ছেন হচ্ছে ৯৭,০০০ প্রাইসটা চাওয়া হচ্ছে ৯৭,০০০ আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। ওকে, তারপরে বাইকটি দেখতে পাচ্ছেন, তারপর এটা হচ্ছে ডিসকভার 125cc, ব্ল্যাক এবং রেড কালারের, আর এটা কিন্তু ডেক্স এডিশন। আর এটা কোন সালের মডেলটা? ১৭ মডেল গাইস, এটা হচ্ছে ১৭ সালের মডেল। আর চলছে কেমন বাইকটা? ১৩,০০০ গাইস, বাইকটা চলছে হচ্ছে ১৩,০০০ আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ১,০০,০০০ গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে ১,০০,০০০ আর এটা তো আস্কিং প্রাইস না গাইস, এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তারপর বাইরে আরেকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ডিসকভার, ডিসকভার 125cc, ব্ল্যাক এবং রেড কালারের। আর এটা ভাই কেমন চলছে? অন টেস্ট না গাইস, বাইকটা কিন্তু অন টেস্ট দেখতে পাচ্ছেন। আর চলছে কেমন এটা? ৬,০০০ না গাইস, এটা কিন্তু চলছে হচ্ছে অনলি ৬,০০০। আর ফ্রন্টের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এ হলো বাইকের ফ্রন্টের কন্ডিশন, ডেক্স এডিশন। প্যাসেজ কেমন চাচ্ছেন এটার জন্য? ১,০০,০০০ গাইস, এটার জন্য প্যাসেজ হচ্ছে অন টেস্টের মধ্যে ১,০০,০০০ আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এটা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন, ডিসকভার। এটা ১৯ সালের মডেল না, ১৯ সালের মডেল। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম আরেকটি ডিসকভারের পাশে, যেটি হলো ড্রাম এডিশনের। আর এটা কত সিসি? ১২৫ গাইস, এটা হচ্ছে ১২৫ সিসি। আর কোন সালের মডেলটা এটা? ২০১১ সালের মডেল না, এটা কি এখন আনসেন মনে হয় না? এখন আনসেন। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ৬,৫০০০ না গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে ৬,৫০০০ আর এটা হলো চট্টো মেট্রো 12 সিরিয়ালের নাম্বার, আস্কিং প্রাইস হচ্ছে ৬,৫০০০ আপনারা কিন্তু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। আর এটি হলো ডিসকভারটির ওভারঅল কন্ডিশন, এখনও ওয়াশ করা হয়নি বাইকটি। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি আরটিআর, এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এবং ব্ল্যাক কালারের, যেটি চট্টো মেট্রো 13 সিরিয়ালের। আর এটি হলো সিঙ্গেল ডিক্সের ১৪ মডেল। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ৯৫,০০০
ঠিক আছে, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 95,000। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক, আর এটা তো আস্কিং প্রাইস না, ঠিক আছে, এটা হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এবার ভিতরের বাইকগুলো আমরা দেখি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এর একটি হিরো, এটা কি হিরো ডিউলাক্স না, এই হিরো HF ডিউলাক্স। আর এটার একটু কত কিলো চলছে দেখাই দিই, এটা চলছে হচ্ছে 5,699 কিলো না, 5,699 কিলো, চট্টো মেট্রো 16 সিরিয়ালে 18 মডেল। আর এটা হচ্ছে বাইকটির ওভারঅল লুক, আপনাদের একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই, ভালো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। আর এটা কিন্তু ফ্রন্টে কিন্তু ড্রাম এডিশনের। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন? 80,000 না, ঠিক আছে, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 80,000। আর এটা তো আস্কিং প্রাইস না, এটা হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা কিন্ততু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন হিরো HF ডিলাক্স। আর এটা সেলফ স্টার্ট না, এটা হচ্ছে সেলফ স্টার্ট। ওকে, তারপর পাশেটা দেখতে পাচ্ছেন একটি রেড কালারের পালসার, আর এটা হলো ডু কালার। এটা হচ্ছে 12 সিরিয়ালের, আর এটা হলো 2014 সালের মডেল, 2014 সালের মডেল। আর যেহেতু 2014 সালের মডেল, বাইকটা কিন্তু মোটামুটি ভালোই চলছে, আপনারা কিন্তু ওভারঅল একটু দেখলে বুঝতে পারবেন। আর এ হচ্ছে বাইকটির ফ্রন্টের লুক। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 85,000। এটা তো স্মার্ট কার্ড, তারপর সব কিছু চলে আসছে না, স্মার্ট কার্ড সব কিছু চলে আসছে। আর প্রাইসটা চাচ্ছে হচ্ছে 85,000 আস্কিং প্রাইস, ঠিক আছে গাইস, এটার কিন্তু আস্কিং প্রাইস 85,000, আপনারা কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবেন। আর এ হলো বাইকটির ওভারঅল লুক। তারপর বাইকে আমরা চলে যাচ্ছি, তারপর বাইকটি হলো পালসার থ্রি কালার, এটা হলো পালসার থ্রি কালার, আর এটি হলো 13 সিরিয়ালের ব্ল্যাক এবং গ্রে কালারের স্টিকার। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। 2016 সালের মডেল না বাইকটা? 2016 সালের মডেল। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 1,05,000 গাইস, এটার জন্য প্রাইস চাওয়া হচ্ছে 1,05,000। আর এটা আস্কিং প্রাইস না, এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবেন। তারপর বাইকটি হলো পালসার থ্রি কালার, যেটি হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের। এটা 16 সালের মডেল না? 16 সালের মডেল, 13 সিরিয়ালের। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 1,02,000 গাইস, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 1,02,000। ওকে, তারপরে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হলো TVS স্ট্রাইকার ব্ল্যাক এবং রেড কালারের, চট্টো মেট্রো 15 সিরিয়ালের, 17 মডেল। কেমন চলছে বাইকটা? 5,000 না, প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 1,00,000 আস্কিং প্রাইস না, ঠিক আছে, এটার জন্য প্রাইস দেওয়া হচ্ছে 1,00,000। আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, 2017 মডেল না, 2017 সালের মডেল। তারপর বাইকটি দেখতে পাচ্ছেন, এটি এটা কি মডেল? হিরো হোন্ডা সিডি ডিলাক্স, হিরো হোন্ডা সিডি ডিলাক্স রেড কালারের। আর এটা কিক স্টার্ট না, এটা হচ্ছে কিক স্টার্ট, সেলফ আছে না, এটার মধ্যে কিন্তু সেলফও পেয়ে যাবে, সেলফ স্টার্ট। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 62,000 এটার কি ডিজিটাল নাম্বার প্লেট আছেন নাকি অ্যানালগ নাম্বার? অ্যানালগ নাম্বার না, প্রাইসটা আছেন 65,000 62,000 গ্যাস, প্রাইসটা যা হচ্ছে 62,000। আর এটা তো আস্কিং প্রাইস না, এটা কিন্তু আস্কিং প্রাইস, ড্রাম এডিশনের বাইকটি, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর বাইকটি হলো পালসার, আর এটা হচ্ছে ওয়ান কালার না, এটা হলো প্লেন ইঞ্জিনের যে বাইকটি, পালসার ওয়ান কালার, রেড কালারের বাইকটি। আর একটু নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর নাম্বারটি দেখতে পাচ্ছেন 11 সিরিয়ালের অ্যানালগ নাম্বার। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর বা প্রাইসটা কেমন চাচ্ছে এটার জন্য? 68,000 প্রাইস, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 68,000। আর এটা তো আস্কিং প্রাইস না, এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আরেকটি পালসার, আর এটা ওয়ান কালার, আর এটি হলো প্লেন ইঞ্জিনের বাইকটি, আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক, চট্টো মেট্রো 11 সিরিয়ালের। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছে এটার জন্য? এটা 68,000 এটা আস্কিং প্রাইস না, এটার আস্কিং প্রাইস হচ্ছে 68,000। আর এটা ফাইভ কালারের মডিফাই না, ফাইভ কালারের মডিফাই দেখতে পাচ্ছেন, ফাইভ কালারের মডিফাই। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তো এই হচ্ছে তাদের শোরুম থেকে তাদের সকলগুলো বাইকের কালেকশন। তো গাইস, এই হচ্ছে গরিবে নেওয়াজ মোটরস, যেটির স্থান হলো করমপাড়া। আর এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি অ্যাপাচি আর্টিয়া দেখতে পাচ্ছেন, তারপর এখানে হচ্ছে ডিসকভার 125cc রেড কালার, 11 সালের মডেল। তারপর এখানে হচ্ছে আরেকটি ডিসকভার 125cc, তারপর হচ্ছে হিরো গ্ল্যামার, তারপর এখানে হচ্ছে পালসার, তারপর হচ্ছে TVS মেট্রো প্লাস, হোন্ডা লিভো, তারপর ডিসকভার 125cc, তারপর হিরো HF ডিলাক্স, পালসার। তো এখানে দেখতে পাচ্ছেন পালসার, তারপর TVS স্ট্রাইকার, অনেকগুলো বাইকের কালেকশন। আজকে সকলগুলো বাইকের কালেকশন আপনাদেরকে দেখাবো তাদের শোরুম থেকে।
গাইস এই ছিল হচ্ছে গরিবি নওয়াজ মোটরস থেকে তাদের সকলগুলো বাইকের কালেকশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনারা পান। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফিজ।